পাঁচটা হয়ে গেছে তো, আচ্ছা দেখেন আজকে আমরা দেখবো যে ডিফারেন্ট ডট স্পাইরাল, 25 নম্বর ক্লাসে মোটামুটি এটা ভালোভাবে এটা হয়। সো ডিজাইনটা জানা দরকার যে ডট স্পাইরাল জিনিসটা কি। আমরা যদি গুগলে সার্চ করি শুধু ডট স্পাইরাল, আচ্ছা ডট স্পাইরাল লিখে সার্চ করলে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ডট গুলোকে কী করছে, ঘূর্ণয়নে একটা রেখা তৈরি করছে। জাস্ট এরকম তো এর আগেও আমরা দেখছি বা করছি, তাই না? এইরকম কাজ তো এর আগে আমরা কখনো করিনি, করছি কি এরকম ঘূর্ণয়ন কখনো করছি? করিনি। তাহলে এই যে এইরকম ঘূর্ণয়ন প্লাস এইরকম ঘূর্ণয়ন, এই যে এইরকম ঘূর্ণয়ন, এগুলো তো আমরা করিনি। আচ্ছা এইরকম কিছু কাজ আমরা দেখবো, মূলত এটার মতন আমরা কাজ দেখবো। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা আগে একটা ডট তৈরি করতে হবে। ডট তৈরি করার জন্য আমরা এখান থেকে ইলিপস টুল, শিফট অলটা ধরে একটা ইলিপস ড্র করছি এবং স্ট্রোক ফিলটাকে অফ করে দিলাম এবং স্ট্রোকটাকে অন করে দিলাম, ঠিক আছে? এবং এরার স্ট্রোকটাকে অন করার পর ডট করতে হলে, ডট করতে হলে কোথায় আসতে হবে? স্ট্রোক, স্ট্রোক থেকে এসে আমরা ড্যাশ লাইন, ড্যাশ লাইন করলে তো কি ড্যাশ হয়ে গেল, কিন্তু আমাদের এখানে যে রাউন্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ করলেও কী হয়ে গেল, গোল হয়ে গেল ক্যাপ বলুন। আচ্ছা বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা দেন এখান থেকে এই যে প্রথমে আসলে ড্যাশ, ড্যাশ লাইনের এখান থেকে আমরা জিরো করে দিব, জিরো করে দেওয়ার পর ইন্টার দিলাম, দেওয়ার পর আমরা আবারও স্ট্রোকে আসবো। আসার পর এই যে গ্যাপ যেটা আছে এটাতে আমরা যত বৃদ্ধি করে দিব তত দেখেন আমাদের কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে ওখানে, তাই না? আচ্ছা মোটামুটি আমরা এইরকম রাখতে পারি, দেন আমরা ইন্টার প্রেস করলাম। এখন চাইলে এখান থেকে যদি আমরা স্ট্রোক বৃদ্ধি করি তাহলে কি স্ট্রোক বাড়ানো যাবে, ঠিক আছে? আচ্ছা এখন এটাকে ইউনিফর্ম থেকে আমরা মোটা চিকন করলে এক পাশ মোটা এক পাশ চিকন, এটা কিন্তু লোগোর ক্ষেত্রে ব্যবহৃত হয় অনেক পরিমাণ, লোগো ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের লোগো করছেন ভিতর দিয়ে, তাই না? এটা কোনো লোগোকে প্রেজেন্টেশন করা যায়, রোটেট করে আরও সৌন্দর্য করা যায়, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের যেটা বিষয় আছে যে এই যে সার্কেলটাকে আমরা যেটা তৈরি করলাম এটাকে, এর একটা রেশিও আছে, কারণ ছোটো বড়ো করলে এই বৃত্তগুলো ছোটো হয়ে যাবে বড়ো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যে রেশিওটা যদি ঠিক করি আপনার ছোটো করলে এরকম থাকবে, বড়ো করলে এরকম থাকবে। যেমন দেখেন এটাকে যদি আমি শিফট অল্টার ধরে ছোটো করি তা দেখেন সে কিন্তু ঠিকই আছে, কোনো রেশিও নষ্ট হয়নি, ঠিক আছে? আচ্ছা তাহলে এই রেশিওটাকে আগে ঠিক করার জন্য আপনাকে উইন্ডোতে আসতে হবে, আসার পর নিচের দিকে ট্রান্সফর্ম নামে একটা অপশান আছে আমাদের, এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আসার পর দেখবেন যে আপনাদের লেখা আছে শো অপশান। শো অপশান যদি না থাকে, হিডেন অপশান যদি থাকে, প্রথমত এরও যদি হাইড অপশান যদি থাকে তাহলে ওটা করাই আছে, আর যদি শো অপশান থাকে তাহলে করা নাই। তাহলে শো অপশানে গেলাম, যাওয়ার পরে যে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এই চেক মার্কটা যদি উঠে দেই তাহলে দেখেন আমি শিফট অল্টার ধরলে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কন্ট্রোল জেড দিলাম, এখন যদি আমি স্কেলটাকে ঠিক করি, করার পর দেখেন শিফট অল্টার দিচ্ছি আর কিন্তু নষ্ট হচ্ছে না, জিনিসটা ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাকে আমরা শো অপশান থেকে ঠিক করে নিলাম। এখন আমরা যেটা করব এটা ঘূর্ণয়নটা তৈরি করে নেব। তাহলে ঘূর্ণয়নটাকে তৈরি করতে গেলে সো যেটা করতে হবে আমাদেরকে সেটা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, আবারও আসলাম ট্রান্সফর্মে, একবার ট্রান্সফর্ম আসলাম কোথায় থেকে, উইন্ডো থেকে, এখন ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে আসার পর ট্রান্সফর্মের কাজ মোটামুটিভাবে আমরা এর আগে হয়তো বা দেখছিলাম। আচ্ছা এখানে দেখেন হরিজেন্টাল এবং ভার্টিক্যাল প্রত্যেকটা জিনিসের হরিজেন্টাল এবং ভার্টিক্যাল বরাবর আছে। আমি যদি একটু হরিজেন্টাল বরাবর যদি বৃদ্ধি করি তাহলে দেখেন বৃদ্ধি হয়ে যাচ্ছে, সো ভার্টিক্যাল বরাবর যদি আমি বৃদ্ধি করি তাহলে ভার্টিক্যাল বরাবর বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? সো আমি এখান থেকে মোটামুটি যতটুকু আপনার প্রয়োজন 110 দিলাম, এটাও 110 দেবো, তাহলে কি হাইট এবং উইড সেম হবে, তাছাড়া কিন্তু দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এখান থেকে নিচের দিকে চলে আসি, যে এখানে কপি, আমি যে এখানে যেই কয়টা কপি করবো সেই কয়টা কপি হবে এখান থেকে, ঠিক আছে? বৃদ্ধি পাচ্ছে না, যতগুলো ইচ্ছা কপি আছে আপনি করতে পারেন। আচ্ছা মোটামুটি আমি এখান থেকে 10টার মতন কপি করলাম,
আচ্ছা, করার পর অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে, এই অ্যাঙ্গেলটাকে আপনি যত ঘুরাবেন আস্তে আস্তে প্রতিটা বৃত্ত কি হয়ে যাচ্ছে দেখেন তো, সুন্দরভাবে শেপ ঘুরাই যাচ্ছে না, আপনার যতটুকু ইচ্ছা আপনি এখান থেকে ঘুরাই দিলেন, ঠিক আছে। এখানে দেখেন 33 মানে কি, প্লাস মানে এদিক থেকে মুভ হবে, আর যদি এটাকে নিচের দিকে রোলারটাকে ঘুরাই তাহলে নিচ থেকে মুভ হবে, ঠিক আছে, যেদিক থেকে আপনার ইচ্ছা, মাইনাস করলে মাইনাসের দিক থেকে মুভ হবে। এখন মনে করেন যে আরও কপি করা প্রয়োজন, আমার এই কয়টা কপি এনাফ, আপনার যেই কয়টা কপি প্রয়োজন আপনি সেই কয়টা কপি করবেন, ঠিক আছে। দেন এখান থেকে একটা অপশান আছে যে এই পয়েন্টটা এখানে থেকে মিডিল পয়েন্ট বরাবর একটা ঘরের মতন আছে ছোট্ট, এটাকে যদি কর্নারে দেন তাহলে দেখেন যে কর্নারে বিভিন্ন দিকের স্টাইলে চলে আসতেছে, যদি উপরের দিকে দেন তাহলে উপরে বিভিন্ন ধরনের স্টাইলে আসবে, যদি এই কর্নারে দেন মানে এটা মিডিলে রাখলে মিডিল বরাবর সার্কুলার হবে। আচ্ছা, এখান থেকে মুভ, আপনি যদি এই পয়েন্টগুলোকে মুভ করতে চান, তা দেখেন মুভ করলে আস্তে আস্তে মুভ হয়ে যাচ্ছে না, ওই যে অনেকগুলো আমরা শেপ দেখলাম না, ওই রকম বিভিন্নভাবে শেপ হয়ে যাচ্ছে না, আপনার যদি মুভ করার প্রয়োজন হয় তাহলে মুভ করবেন, যদি মুভ করার প্রয়োজন না হয় তাহলে করবেন না। দেখেন এটা যদি করেন আরেকটা স্টাইলে চলে আসতেছে, নিচেরটাকে যদি একটু বৃদ্ধি করেন দেখবেন যে আরেকটা শেপে চলে আসবে, মানে আপনি যেরকম করবেন সেই রকমভাবে বিভিন্ন ধরনের ডিজাইন হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মোটামুটি এগুলো জিরো করে দিলাম, উপরটাও জিরো করে দিলাম, ঠিক আছে, তাহলে আমাদের সিম্পল যে শেপটা সেটা থেকে যাচ্ছে। এখন যদি এটাকে আমরা একটু স্ট্রোক, কপি আর দরকার নাই, আচ্ছা যদি এটা পারফেক্ট মনে হয় দেন এখান থেকে ওকে করলাম, ঠিক আছে, তাহলে সার্কুলার তো আমাদের তৈরি হয়ে গেছে, ডট স্পাইরাল, তাই না। চাইলে আর একটু সময় নিলে আরও অনেক সুন্দরভাবে রাউন্ড করা যাবে, ঠিক আছে। এখন দেখেন যে বৃত্তটা তো বৃত্তই আছে, তাহলে আপনাকে কী করতে হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখন শিফট অল্টার ধরে ছোটো করেন, করার পরে এখানে যে কোনো একটা কালার দেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা কালার সাদা দিয়ে দেন, গ্রেডিয়েন্ট কালার দিলে আরও সুন্দর লাগে, ঠিক আছে। এভাবে পেজের ডিজাইন দেখাচ্ছে, বিজনেস কার্ডের ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো করা যায়, বুঝা গেছে, এটাই প্র্যাকটিস করেন, ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর নেক্সট দিন আর একটা আছে এটারই, গ্রেডিয়েন্ট স্প্যারেল, মানে কি এখানে শুধু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে, নেক্সট দিন এটা দেখাবো হয়নি। আচ্ছা, মোটামুটি আপনাদের অনেক শেষের দিকে চলে আসছে, আর কিছুদিন পর আপনাদের দেখেছে টি শার্ট ডিজাইন শুরু হবে, ঠিক আছে, এখন অ্যাকাউন্ট খুলে দিব না, আপনাদের আগেকার বেচারা এর আগের ক্লাস থেকে ইনকাম করছে, তাতে ক্ষতি হয়ে গেছে যে টাকা ইনকাম করতে যায় কাজ করে নাই, তো ওই ভুলটা নয়, আপনারা আগে কাজ শেখেন, কাজ শেখার পর ইনকামে যাবেন, এখন নয়, বুঝতে পারছেন, হুম, ওতে তাতে ক্ষতি হয়ে যাচ্ছিলো।